তো হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের কিছুক্ষণ আগে তোমাদের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে রাউন্ড ওয়ানের, যে ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড ওয়ানের নিটের যে রেজাল্ট সেটা বেরিয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা গিয়ে অ্যালটমেন্ট রেজাল্টটা আগে দেখে নাও। তোমরা নিজেরা যে পিডিএফটা দেওয়া আছে পিডিএফে নিজে চেক করে নিতে পারো, বা নিজেদের যে লগ ইন প্রোফাইল ওখানে গিয়ে নিজেদের যে তোমাদের অ্যালটমেন্ট স্লিপ সেটা ওখান থেকে দেখে নিতে পারো। ওটা ডাউনলোড করে তোমাদের কিন্তু এবার রিপোর্টিং তোমাদের চালু করে দিতে হবে, কলেজে রিপোর্টিং। তোমরা নিজেদের বন্ড পেপার এইসব তোমরা এবার বানাতে লাগবে, কালকে বানাবে। যাদের ঘরের যেই কলেজ পেয়েছো তার সে কলেজের নিয়ারেস্ট কোর্টে গিয়ে তোমরা নিজেদের বন্ড পেপারটা বানিয়ে অ্যাডমিশন ইয়েতে চলে যাবে। আর কী কী এক্সট্রা ডকুমেন্ট, খালি বন্ডটাই লাগবে, যা যা ডকুমেন্ট ভেরিফিকেশন লেগেছিলো সেগুলো লাগবে। এবার এই ভিডিওর আসা যায় ভিডিওতে তোমাদের কাট অফটা আমি একটু তুলে ধরেছি, যে এই বছরের ফাইনাল কাট অফ তোমাদের কত গেছে। আমি এটা তোমাদের যে পিডিএফ আছে ওটা থেকে আমি অনেকটা খুঁজে খুঁজে বের করেছি, এটা অন্য কারো ইয়ে থেকে দেখিনি, নিয়ে থেকে খুঁজে বের করলাম। আর তার করসপন্ডিং স্টেট র্যাঙ্ক, প্রথমে একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারপর একটা স্টেট র্যাঙ্ক, তোমাদের করসপন্ডিং স্টেট র্যাঙ্ক যেটা আছে, যে সিরিয়াল নাম্বার যেটা বেরিয়েছিল সেটা। এবার এটার মধ্যে যদি কিছু একটু গণ্ডগোল হয়, বা তোমরা যদি নিজেরা ওবিসি এসসি এসটি ইউডব্লিউএস আর ইউআর ক্যাটাগরিতে তোমাদের এর থেকেও নিচে যদি তোমরা অ্যালটমেন্ট পেয়েছো, মানে এর থেকে বেশি র্যাঙ্কে তোমরা অ্যালটমেন্ট পেয়েছো, দেন আমাকে জানাও, আমি এটাতে কারেকশন করে তোমাদের ফাইনাল একটা দিয়ে দেবো। আর ডাব্লিউএমসি নিজে থেকেও একটা অফিসিয়াল অ্যানাউন্স করে দেবে, তাও একটা প্রভিশনাল, আমি নিজে থেকে যেহেতু করলাম মিস্টেক থাকতে পারে, কারণ আমি খুব জলদি এই জিনিসটা অ্যানালাইজ করেছি, তাও তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একে দেখে নাও। আনডিজার্ভ ক্যাটাগরি 33,095 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি তোমাদের গেছে, আমার আশা ছিল আরও বেশি অবধি যাবে, কিন্তু জানি না কেন এতটা কম গেল। কিন্তু সারপ্রাইজিংলি ইডব্লিউএস ক্যাটাগরি তোমরা দেখছো যে ফোর্থ নাম্বার, ইডব্লিউএস ক্যাটাগরি কিন্তু অনেক অবধি টেনেছে, অনেকটা, যেহেতু নতুন কলেজগুলো যেগুলো এবছর খুলেছে ছটা কলেজ, সেই নতুন কলেজগুলোতে ইডব্লিউএস ক্যাটাগরি সিট অনেক বেড়েছে, তাই জন্য এইগুলো অনেকটা টেনেছে। তো 45,710 তোমাদের সব থেকে বেনিফিট এবছর কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টরা পেয়েছে। তো 45,710 তোমরা পেয়ে যাচ্ছ। আর ওবিসি এ হচ্ছে 34,257, ওবিসি বি 35,790, এসসি হচ্ছে 118,383, এসটি হচ্ছে 50,989, আর স্টেট র্যাঙ্কগুলো তোমরা করসপন্ডিং দেখে নাও নিজেদের। আর নিজেদের যদি কারেকশন তোমরা বুঝেছো বা তোমরা কোথা থেকে জেনেছো, নিজেদের যদি এর থেকেও বেশি র্যাঙ্কে তোমরা পেয়েছো অ্যালটমেন্ট, তো আমাকে নিশ্চয়ই জানাতে পারো কমেন্ট সেকশনে, বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তোমরা নিজেদেরকে জানাতে পারো। আর আমার কলেজ যারা পেয়েছো আরজিকর তারা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে, আর কমেন্ট সেকশনে তো জানাবেই, প্লাস আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? আমাদের কলেজে চলো দেখা হচ্ছে। আর যারা যারা মেডিকেল কলেজ পেয়েছো তাদেরকে সবাইকে কংগ্রাচুলেশন তোমাদের। আর তোমাদের যাদের র্যাঙ্ক আরেকটু পিছনে আছে, তোমরা রাউন্ড টু এর জন্য অপেক্ষা করো, রাউন্ড টুতে তোমাদের অ্যালটমেন্ট হয়ে যাবে। আর যাদের র্যাঙ্ক অনেকটাই পিছনে তোমরা মনে করছো, তোমরা একদম মন খারাপ করবে না, তোমরা আরেকবার প্রিপারেশন নাও, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা যদি ভালো করে মন লাগিয়ে পড়াশোনা করো, প্রিপারেশন করো ভালো করে, তোমরা কিন্তু পরের বছর ক্র্যাক করতে পারবে, তাই মন খারাপ করবে না একদম যারা পাওনি, ঠিক আছে? আর যাদের র্যাঙ্ক অনেক পিছনে আছে বা অনেক ড্রপ হয়ে গেছে, 3-4-5 ড্রপ হয়ে গেছে, তো তোমরা প্লিজ অন্য ক্যারিয়ার চুজ করতে পারো, কারণ অনেক ইয়ার তোমাদের নষ্ট হয়ে গেছে, এবার অন্য ক্যারিয়ার চুজ করো, অন্য ক্যারিয়ারে তোমাদের নিশ্চয়ই ফিউচার ব্রাইট আছে, ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো যাদের র্যাঙ্ক একটু পিছনে আছে। আর একবারে বাউন্ডারি লাইন এখন যারা আছে তার রাউন্ড টু এর অপেক্ষা করো, রাউন্ড টু, তারপরে মপ আপ আছে, তারপরে তোমাদের কলেজ রাউন্ড আছে, কারণ অনেক রাউন্ড আছে, তো তোমরা ইয়ে করে নাও, ঠিক আছে? তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর কিছু তোমাদের মডিফাই করার থাকলে আমাকে নিশ্চয়ই জানিও, আমি মডিফাই করে ফাইনাল কাট অফ দিয়ে দেবো, প্লাস ডাব্লিউএমসিদের নিজের অফিসিয়াল কাট অফ দিয়ে দেবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে টাটা বাই বাই, সকলকে অল দ্য বেস্ট।